এদিকে পাবনার ঈশ্বরদীতে টানা দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গত দুই সপ্তাহে তাপমাত্রা 36 থেকে 40.2 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, প্রভাব পড়ছে বিভিন্ন খামারেও। তীব্র গরমে খামারের মুরগি মারা যাচ্ছে। প্রাথমিক চিকিৎসা ও খামারে পানি ছিটানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েও হিট স্ট্রোকে মুরগির মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এই প্রচণ্ড তাপদাহে আমাদের পোলট্রি শিল্পের যে অপরণীয় ক্ষতি হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে অনেক মুরগি স্ট্রোক করে মারা গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে মুরগির ডিম প্রোডাকশন কমে গেছে এবং হাঁসের ডিমের আকার ছোট হয়ে গেছে। এছাড়াও এই তাপদাহের সাথে সাথে বিদ্যুৎ না থাকার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তাপদাহর আগে ডিম দিতে হচ্ছে 2210 বা 2180-90 ডিম দিত। এখন এই তাপদাহের কারণে, অতিরিক্ত হিটের কারণে মুরগির ডিম কমতে কমতে এখন 1850 আসছে। এখন এই অতিরিক্ত গরম, এই গরমের মধ্যে আবার থাকে না কারেন্ট। যদি থাকতো তাহলে হয়তো ইলেকট্রিসিটি থাকলে ফ্যান দিয়ে একটু বাতাস করলে, পানি ছিটাইলে, মোটর চালালে, পানি ছিটালে একটু হিট স্ট্রোকটা কম হতো। তাপমাত্রা বেশি থাকায় ডিমের উৎপাদনও কমেছে, আকারে ছোট হচ্ছে ডিম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী ঈশ্বরদীতে 451টি নিবন্ধিত পোলট্রি খামার রয়েছে। এর মধ্যে ব্রিডার 7টি, লেয়ার 226 ও ব্রয়লার 218টি। অনিবন্ধিত খামারের সংখ্যা 500 ছাড়িয়ে যাবে।